নমস্কার, আমি সংযুক্তা, চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে মনটা বেশ ফ্রেশ অনেকগুলো কারণে। এক হচ্ছে মাঝখানে সকালে হাঁটা শুরু করেছিলাম আমরা সবাই মিলে, তো মাঝখানে একটু বিরতি হয়ে গেছিলো, তো তারপরে আবার অনেকদিন পর আবার শুরু হলো। তো মর্নিং টাইমে একটা হাঁটা টাটাটা মনে হয় একটা যেন আলাদাই ফিল হয়ে যায়, আলাদাই একটা মনে হয় যেন পজিটিভিটি পাওয়া যায়। তো সেটা একটা কারণ। আর যেটা কারণ, আমি আমার লেখালেখির ইয়েগুলো খুঁজে পেয়েছি আজকে হঠাৎ করে। মানে হঠাৎ করে মনে হলো, আচ্ছা দেখি তো কী কী লিখেছি না লিখেছি, একটু গোছাই তো। গোছাতে গিয়ে কিছু পাচ্ছি না, কিছু খুঁজে পাচ্ছি না, এই ওই এই করে সব শেষমেশ সব মোটামুটি পেয়েছি। তাতে আমি মানে সুপার হ্যাপি হয়ে গেছি, খুব এক্সাইটেড হয়ে গেছি। এগুলোকে নিয়ে বসে আছি, নাচাড়া করছি, কী লিখেছি না লিখেছি জানি না, মনে নেই কিছুই, কিন্তু মানে আমার খুব মানে মজা হচ্ছে, সব নেড়ে ঝেড়ে দেখছি। তো যাই হোক, হয়তো এটা নিয়ে একটা ভিডিও ফিউচারে আসবে, এগুলো নিয়ে জানি না আসতে পারি, কারণ এগুলো আমার মনের খুব কী বলবো একটা মানে নিবিড় একটা জায়গা, একটা মানে যেটা আমার মনে হয় যেন নিভৃত কোণে রাখি, যেন জানি না ভিডিও নাও আসতে পারে বা আসতেও পারে, জানি না, যে মুডের উপর ডিপেন্ড করে করবো। আর সরি, আজকে সাথে আসছে একটা কবিতা যেটা আগের দিন রাতে লিখেছিলাম, তো চলো পড়ে ফেলি। আমার আমার খুব ইচ্ছা আছে যে আমি এই খাতাগুলোকে একটু সাজাবো ঠিকঠাক করে, মানে হয়তো এরকম হয়েছে যে র্যান্ডাম কোনো ডায়েরি নিয়ে সেটার মধ্যে লিখেছি, এবারে বা কোনো খাতা নিয়ে সেটার মধ্যে লিখেছি, তবে একটু কভারগুলোকে সাজাবো, এই প্ল্যানগুলো আছে, সেটার ভিডিও হয়তো আসতে পারে। যাই হোক, আজকের কবিতায় চলে যাই। আচ্ছা, আজকের কবিতার নাম কোনো এক সন্ধ্যায়। ঠিক ভুল ন্যায় অন্যায় বড়ই অস্বস্তি দিয়ে যায় থেকে থেকে, কখনো দুঃখ কখনো বা উপেক্ষা, কখনো ক্ষোভ কখনো অভিমান, কিংবা হয়তো আমার সরব প্রতিবাদও থেকে থেকে। হঠাৎ এক সন্ধ্যায় এক অসংলগ্ন মুহূর্তে আর এক অসংলগ্ন পথচারী জীবনের দিক নির্ণয় করে যায়, বলে যায় আমার ওই ঠিক ভুল ন্যায় অন্যায়ের বাইরে গিয়ে কত যেন কথা থাকে, আর থাকে ক্ষোভ রাগ দুঃখ পেরিয়ে একটু ভালো থাকার নিরন্তর লড়াই, এক অসহায় লড়াই যেন সে এক, যে লড়াই লড়ে চলেছি প্রতিটি জীব এই পৃথিবীর বুকে। তো এই ছিল আজকের কবিতা। এটাই যেমন, এটা একটা জাস্ট একটা ডায়েরি আমি তুলে নিয়েছিলাম, পেয়েছিলাম বাড়ির শেলফের মধ্যে, তুলে নিয়ে আমি লেখা শুরু করেছিলাম। তো দেখতে দেখতে এটা শেষ হতে চললো, কী লিখেছি এত কে জানে, জানি না, মনেও নেই নিজেরও, বাট যখন লুক ব্যাক করি যে ও এটা লিখেছিলাম, ওটা লিখেছিলাম, খুব ভালো লাগে, খুব মজা লাগে, যেমনই হোক, ভালো হোক খারাপ হোক মন্দ হোক, অ্যাটলিস্ট মানে কী বলবো, করেছিলাম তো কিছু একটা না। তো যাই হোক, এটা এটা কভার করার ইচ্ছা আছে, দেখি কীভাবে কভার করা যায়, কী কী করা যায় না করা যায়। তো এটা প্লাস এটা গ্রিন কালারটা একটু রাখার ইচ্ছা আছে, বাট একটু কভারও করার ইচ্ছা আছে, দেখি কী খুব করা যায়। ঠিক আছে, চলো, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন।